সো হঠাৎ হইতেছে রাস্তায় আপু আর দুলা ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। তো তারা বলতেছে তারা নাকি শিরার চুই গোস খাইতে যাবে, তো আমাকেও সাধলো, তা আমি কেন মানা করব, ট্রিট পাবো, তো দুলা ভাইয়ের টাকা খসাইতে হবে না, তো আমিও হচ্ছে তাদের সাথে রওনা দিই। এর আগে খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল খাওয়া হয়েছিল আমার, কিন্তু শিরার চুই গোস্তে আমার না কখনো যাওয়া হয় নাই। তো একবার আমি গিয়েছিলাম খাওয়ার জন্য, তো ওই দিন এত ভিড় ছিল দুপুর টাইমে যে আমার মানে আর ধৈর্য হচ্ছিল না, অনেক ক্ষুধা লাগছিল, তো আমি ওখান থেকে মুভ করে খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালে গিয়েছিলাম। তো খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালে অনেক যাওয়া হয়েছে, তো ওইটার টেস্ট সম্পর্কে আমার ভালোই আইডিয়া আছে, বাট শিরার চুই গোস্তে এটা আমার ফার্স্ট টাইম যে আমি খেতে আসছি। তো আমি নেগেটিভ পজিটিভ সব টাইপের রিভিউই দেখলাম, তো দেখা যাক যে আসলে এইটার খাবারের টেস্টটা কেমন, মানে আমার কাছে কেমন লাগে, কারণ এক একজনের টেস্ট বাট এক এক রকম হয়, কারোর কাছে ভালো লাগতে পারে, কারোর কাছে খারাপ লাগতে পারে, বাট আমার কাছে কেমন লাগে এটা হচ্ছে দেখার বিষয়। সো আমি আর এক্সট্রা করে কিছু নেই নাই, যদিও আপু দুলা ভাই সাচ্ছিল যা এক্সট্রা করে ভর্তা টর্তা নিবো কিনা, কারণ এর আগে আমি অলরেডি একটা ট্রিট খেয়ে আসছি, সো আমি জানি আমি এত খাইতে পারবো না, তাই আমি জাস্ট ভাত আর হচ্ছে নর্মালি চুই ঝালটা নিয়েছিলাম। তো ফার্স্টে এখানে হচ্ছে আমাদেরকে ভাত সার্ভ করা হয়, আর সাথে উপর দিয়ে ঘি ছিটায় দেওয়া হয়, আর এই যে উপর দিয়ে ঘি ছিটায় দেওয়ার যে সিস্টেমটা এটা না দেখতেই আমার খুবই স্যাটিসফাইং লাগতেছিল। তো আমি না দুই এক গাল না এইভাবে খালি ঘি দিয়ে লবণ দিয়ে মিক্স করে খেয়ে ফেলছি। তো আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন পিসটা নিব, তো এই সলিড পিসটা দেখাইছে আমি এটাই নিয়ে নিছি, কারণ আমি না চর্বিযুক্ত মাংস যদি নেই তো দেখা যাবে যে ভাতটাও একদম ভাপ উঠা, গরম না, তো ভাতটা যেহেতু গরম না তো মানে খাবারটা জমে গেলে না খায় আমি মজা পাবো না লাস্টের দিকে, এই কারণে আমি একদম সলিড পিস নিছি, আর সাথে রসুন দিছে আমাকে। আর এই যে এই পার্টটা হইতেছে মানে চুই ঝাল খাওয়ার সবচেয়ে স্যাটিসফাইং পার্ট, মানে দেখেই একটা শান্তি লাগে, আর রসুন দিয়ে মিক্স করে খাইতে যে কী মজা লাগে। আর যদি আমি এখন রিভিউয়ে আসি, আমি বলবো আমার খাওয়া বেস্ট একটা আইটেম ছিল এই দিন, মানে আমি এত মজা পাইছি, এক প্লেট ভাত আমি জাস্ট চুই ঝাল দিয়ে আরামসে খাইতে পারছি, আর চুইটার টেস্টও আমার ভালো লাগছে, মানে সব মিলে আমার না ভালো লাগছে। আর সেই সাথে হচ্ছে চানার ডাল নিছিলাম আমরা এক্সট্রা করে, চানার ডালটার টেস্টও আমার কাছে বেশ ভালো লাগছে। সাথে আরও নিয়েছিলাম লাচ্ছি আর বাদাম শরবত, নর্মালি বাদাম শরবতটা আমার কাচ্চি ভাইয়েরটা বেস্ট লাগে, এখানেরটা কাচ্চি ভাইয়ের তুলনায় একটু কম ভালো লাগছে, বাট আমি না এখানকার লাচ্ছি আর বাদাম শরবতের মধ্যে কোনটা বেশি মজা বুঝতেছিলাম না, দুইটাই মজা লাগতেছিল।